রাজ্য নির্বাচন কমিশনের রাজীব সিনহা সম্ভবত বড় সড় সমস্যায় পড়তে চলেছেন। সূত্রের খবর, গতকাল কলকাতা হাইকোর্ট থেকে রাজীব সিনহাকে 27 জুনের মধ্যে হলফনামা জমা দিতে হবে। কোন কোন ক্ষেত্রে, কোন কারণে, কিভাবে, কেন রাজ্যে 20,000 মনোনয়ন বাতিল করা হলো, সেই জবাবদারি দিতে হবে রাজীব সিনহাকে। রাজ্য নির্বাচন কমিশন যদি সঠিক উত্তর হাইকোর্টে না জমা দিতে পারে, তাহলে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশনকে সেই সদুত্তর দিতে হবে হাইকোর্টের কাছে। যদি সদুত্তর না দিতে পারে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে হাইকোর্টের তরফ থেকে। আইনজীবীরা বলছেন, যদি কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে, তাহলে আগামী 4 বছর রাজ্য নির্বাচন কমিশনের হেড রাজীব সিনহাকে সরকারি কোনো কাজে নিয়োগ করা যাবে না। এরমই কড়া শাস্তি অপেক্ষা করছে তার জন্য যদি সে কোনো সদুত্তর না দিতে পারে, এরমই সূত্রের দাবি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কার্যত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন বলে কলকাতা হাইকোর্ট তার দিকে আঙুল তুলছেন। অন্যদিকে বিরোধী আইনজীবীরা দাবি করেছে, প্রায় 20,000 মনোনয়ন বাতিল করা হয়েছে বিরোধী দলদের। বিরোধীদের অভিযোগ, তাদের মনোনয়নপত্র এমন এমন জায়গায় বাতিল হয়েছে যেখানে কার্যত শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতে জিতে গেছে। ভাঙর, উলুবেড়িয়া, বসিরহাট, মুর্শিদাবাদের বরঙ্গা থেকে শুরু করে একাধিক জায়গাতে এরকম হয়েছে বলে বিরোধী আইনজীবীদের দাবি। আর এই নিয়ে কার্যত কলকাতা হাইকোর্ট বড়সড় কড়া পদক্ষেপ নিতে চলেছে 27 জুন। আর সেই 27 জুনই রাজীব সিনহার ডেডলাইন বলে মনে করছেন, কারণ ওই দিনই তাকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন, কি কারণে 20,000 মনোনয়ন বাতিল করা হলো।